জাতীয় সংসদ নির্বাচনে আমেজ বইতে শুরু করেছে দক্ষিণ অঞ্চল জুড়ে বিশেষ করে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ আসন বরিশাল নগর উৎসবমুখর হয়ে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য সামনে আরও দুদিন থাকতেই প্রার্থী তার চমক দেখা দিয়েছে জেলার ছয় আসনে এরই মধ্যে চৌত্রিশ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যার মধ্যে বরিশাল এক আসনে দুজন বরিশাল দুই আসনে সাতজন বরিশাল তিন আসনে ছয়জন বরিশাল চার আসনে দুইজন বরিশাল পাঁচ আসনে ছয় জন ও বরিশাল ছয় আসনে সর্বোচ্চ এগারো জন এর মধ্যে বরিশাল দুই আসনে নকুল কুমার বিশ্বাস বরিশাল পাঁচ আসনে সাবেক সিটি মেয়র সিনিয়াবাস সাদিক আবদুল্লাহ ও পাশাপাশি দুটি আসন থেকে জাতীয় পার্টির ইকবাল হোসেন এবং বরিশাল ছয় আসনে সর্বোচ্চ ছয়জন জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং বরিশাল ছয় আসনে সর্বোচ্চ ছয়জন জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনার সৃষ্টি করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে এ পর্যন্ত বরিশাল এক আসনে আওয়ামী মনোনীত প্রার্থী একাদশ জাতীয় সংসদের সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান আবদুল্লাহ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেনিয়াবাসকান্দার আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশাল দুই আসনে তৃণমূল বিএনপি থেকে আলহাস মোহাম্মদ শাহান সিরাজ আওয়ামী লীগের মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মহম্মদ ইনুস জাকের পার্টির মনোনীত স্বপন কুমার মির্ধা ওয়াকার্স পার্টির মনোনীত মোহাম্মদ জহিরুল ইসলাম জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ ইকবাল হোসেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি মনোনীত সাহেব আলী ও কৃষক শ্রমিক লীগ মনোনীত নকুল কুমার বিশ্বাস মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশাল তিন আসনে জাতীয় পার্টি মনোনীত একাদশ জাতীয় সংসদের সদস্য গোলাম কিবরিয়া টিপু আকাশ পার্টির মনোনীত টিপু সুলতান জাকের পার্টির মনোনীত মিজানুর রহমান বাচ্চু আওয়ামী লীগ মনোনীত সর্দার মোহাম্মদ খালিদ হোসেন সপন সহ স্বতন্ত্র ডক্টর মোহাম্মদ আমিনুল হক ও মোহাম্মদ আতিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশাল চার আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশাল পাঁচ আসনে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি মনোনীত আব্দুল মান্নান শিকদার আওয়ামী লীগ মনোনীত একাদশ জাতীয় সংসদের সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম জাকের পার্টি মনোনীত মোহাম্মদ আবুল হোসেন জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ ইকবাল হোসেন সহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনি সাদিক আবদুল্লাহ ও মোহাম্মদ সালাউদ্দিন রিপন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশাল ছয় আসনে জাসদের মনোনীত মোহাম্মদ মহসিন জাতীয় পার্টি মনোনীত একাদশ জাতীয় সংসদের সদস্য নাসরিন জাহান রত্না ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি মনোনীত মোহাম্মদ মোশারফ হোসেন জাকের পার্টি মনোনীত হুমায়ুন কবির সিকদার আওয়ামী লীগ মনোনীত আব্দুল হাফিজ মল্লিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাশাপাশি এই আসনে সর্বোচ্চ সংখ্যক ছয়জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এরা হলেন সাবেক বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান খান আলতাফ হোসেন মোহাম্মদ জাকির হোসেন খান সাগর মোহাম্মদ নুরে আলম সিকদার মোহাম্মদ শাহরিয়ার মির্জা রাজীব আহমেদ তালুকদার ও মোহাম্মদ শাহবাস মির্জা বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন মনোনয়ন দাখিলের শেষ তারিখ তিরিশে নভেম্বর নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তারা বলে জানান তিনি